নমস্কার, দেখছেন আনন্দবার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কোঅপারেটিভ সেক্টর মনিটরিং কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হলো। ফাইলেরিয়া থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগামী 8ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত 2 বছরের ঊর্ধ্বে সকলকে 2টি করে ওষুধ খাওয়ানো হবে। মোগলমারী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শাহানারা খাতুনকে সম্বর্ধনা জানানো হলো শুক্রবার। রায়না বিধানসভার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পহলানপুর গ্রাম পঞ্চায়েতকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। মোবাইল চুরি করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। গ্রাম্য বিবাদের জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি। পথবাতি বসানোর কাজ শুরু হয়েছে। পুষ্করের টুপি জাতীয় সড়কের রটন্তিকালী সেতুর কাছে লরির ধাক্কায় মৃত্যু হল 32-বছরের আনিসুর রহমান নামে এক ভিলেজ পুলিশের। তদন্ত গাড়ির বডি ভেঙে পাল্টি খেয়ে গেল তুষ বোঝাই ওভারলোডের একটি লরি। চলে আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কোঅপারেটিভ সেক্টর মনিটরিং কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হলো। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কোঅপারেটিভ সেক্টর মনিটরিং কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হলো। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। কোঅপারেটিভ সেক্টরকে মনিটর করার নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই মতো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্তরে একটি কমিটি গঠন করা হয়। এদিন কোঅপারেটিভ সেক্টরগুলি কী কী কাজ করে, কৃষকদের লোন, স্বয়ম্ভর গোষ্ঠীদের লোন সহ যেসব ছোট ছোট বিভিন্ন স্কিমে কাজ করে তার পর্যালোচনা করা হয় এদিনের এই বৈঠকে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, ব্লক স্তরেও এই ধরনের একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের বেসিক্যালি কোঅপারেটিভ সেক্টরের উপরে স্টেট গভর্নমেন্ট থেকে নির্দেশ এসেছে যে আমাদেরকে মনিটর করতে হবে। সঙ্গে সঙ্গে একটা জেলা স্তরীয় কমিটি ফর্ম করা হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক এবং কোঅপারেটিভ সেক্টরের অধিকর্তারা রয়েছে। তো আজকে আমরা সেটার প্রথম মিটিংটা করলাম। আর যেভাবে গভর্নমেন্ট থেকে নির্দেশ এসেছে যে কোঅপারেটিভ সেক্টর কি কাজ করে, তার সঙ্গে সঙ্গে যে তৃণমূল স্তরে কাজ করে, মানে চাষিদেরকে লোন নেওয়া হোক অথবা সেলফ হেল্প গ্রুপকে লোন দেওয়া, কিভাবে ছোট ছোট স্কিমে তারা পার্টিসিপেট করছে, তো সেটা আমরা রিভিউ করলাম। আর গভর্নমেন্টের এই চেষ্টা তো রয়েছে, যেহেতু একদম আমাদের গ্রামের স্তর অব্দি কোঅপারেটিভ ব্যাংক কাজ করে, তো আমরা তাদেরকে দিয়ে ভালো কাজ করাই আর আমাদের মানুষদেরকে বেশি সুবিধা প্রদান করা হয়। তো সেটাই আজকে প্রথম রিভিউ মিটিং ছিল। আর এটা প্রত্যেক 2 মাসে মিটিং করার কথা আছে, আমরা সেটা করব। সিমিলার কমিটি একটা ব্লক স্তরেও বানানো হয়েছে, তো আমরা ব্লক স্তরকেও নির্দেশ দিয়েছি এক এক করে, মানে যেন তারাও মিটিংটা রেগুলারলি করে নেয় আর মান্থলি মিটিংটা কন্টিনিউসলি করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফাইলেরিয়া থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগামী 8ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত 2 বছরের ঊর্ধ্বে সকলকে 2টি করে ওষুধ খাওয়ানো হবে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো জেলা শাসকের সভাগৃহে। ফাইলেরিয়া থেকে সাধারণ মানুষদের মুক্তি দিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সকলকে ওষুধ খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। সেই উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, অতিরিক্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ। তারিখের মধ্যে প্রত্যেক মানুষের কাছে গিয়ে তাদেরকে এই ওষুধটা খাওয়ানো হবে। আমি সমস্ত মানুষকে অনুরোধ করছি, সবাইকে অনুরোধ করছি, আপনারা সহযোগ দিন। এটা করলে আমরা ফাইলারিয়াসিস কে আমাদের জেলা থেকে এবং ভারত দেশ থেকে এলিমিনেট করতে পারব। আর এই ওষুধের কোন সাইড ইফেক্ট নয়, শুধু একটু কাউকে ফিল হতে পারে কি ডিসকমফর্ট কোনো ফিল হতে পারে, বাট ইটস টেম্পোরারি। তো সেটা আমি বলছি যে সবাইকে এটাকে কোঅর্ডিনেট করছে, শুধু 2 বছর থেকে কম যে শিশু আছে সে খাবে না এই ওষুধকে, গর্ভবতী মহিলা খাবে না, গুরুতর অসুস্থ যদি কেউ থাকে, খুবই অসুস্থ, সে খাবে না, অথবা কেউ এমন বৃদ্ধ
লোক আছে দেখো একদম শস্যাশায়ী অথবা কিছু নর্মাল অ্যাক্টিভিটি করতে পারছে না, চলাফেরা করতে পারছে না, সেই কারণে আর প্রত্যেকই সুস্থ মানুষ প্রত্যেক দু বছর থেকে বড় যা আছে সে খেতে পারে, আর খাওয়ার কোনোই সমস্যা নেই। আমাদের সমস্ত সত্যতা থাকবে, আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যাতে এটাতে পার্টিসিপেট করা হয় এবং আমাদের প্ল্যানকে আমরা সাকসেসফুল করতে পারি। এই সূত্রগুলো কোথায় পাওয়া যাবে? ঔষধগুলি আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা গিয়ে গিয়ে বাড়িতে খাওয়াবে, বাড়িতে গিয়ে সবাইকে খাওয়াতে হবে, প্রত্যেক লোকের বাড়িতে গিয়ে গিয়ে আমরা এই ওষুধটা খাওয়াবো। এটা কি বাড়ি যেটা বললেন যে মানে নিম্ন বলছে না, যে কেউ সবাই খাবে? সবাই খাবে, বলছি তো প্রত্যেক দু বছরের উপরে প্রত্যেক মানুষ খাবে, মানে আমাদের 48 লক্ষ পপুলেশন, 48 লক্ষ মানুষকে এই ওষুধটা আমরা খাওয়াবো। এটা কি মানে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সব জায়গায় পাওয়া যাবে? মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত প্রত্যেক জায়গা, আজকে এখানে মিউনিসিপ্যালিটি টিমও আছে আমাদের সাব ডিভিশনাল লেভেল। যে সাধারণত একটা সাইড এফেক্ট হওয়ার ব্যাপার থাকে বলেও বলতে পারে, সবসময় হয় তা না, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানান, আগামী 8 থেকে 13 জানুয়ারি পর্যন্ত দু বছরের ঊর্ধ্বে সকল মানুষকে দুটি করে ওষুধ খাওয়ানো হবে। মূলত ফাইলেরিয়া রোগ থেকে সকলকে মুক্তি দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের মাইক্রো ফাইলেরিয়া অর্থাৎ ফাইলেরিয়া রোগটা আমাদের দূরীকরণের জন্য এই প্রোগ্রামটা নেওয়া হচ্ছে। 8 থেকে 13 জানুয়ারি পর্যন্ত 8 বছরের না 2 বছরের উপর থেকে শুরু করে যত পপুলেশন রয়েছে 47,000 পপুলেশন সবাইকে খাওয়ানো হবে, দুটো ওষুধ খাওয়ানো হবে, একটা হচ্ছে ডাইরিক্যাল কার্বন সাইটেড, একটা হচ্ছে অ্যালবেন্ডাজল। আর এর জন্য সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই, তা সত্ত্বেও আমরা প্রিকশনারি মেজার্স হিসেবে আমাদের সেই সময়টা সমস্ত পিএসসি সকল থেকে বিকল্পটি করা রাখছে যদি কোনো সমস্যা হয়। আর জায়গাতে আমরা একটা র্যাপিড টেস্ট স্কিম রাখছি যাতে তারা গিয়ে সেটা অ্যাটেন্ড করতে পারে। মানে কাজটা কি এই ওষুধটা? কাজটা আমরা যেটা ফাইলেরিয়া অর্থাৎ যেটা গোদ, আমরা যেটা পা ফুলে যাচ্ছে এই যে রোগটা, এই রোগটাকে আমরা এলিমিনেট করার জন্য উদ্দেশ্য। মানে এটা কি বাড়ছে? সমস্যা হচ্ছে এটা যাদেরকে একবার খাবে তাদেরকে চিহ্নিত হবে কি করে যে ওষুধটা খেয়েছে? না না, মনে করুন একজন একজন খেলো, তাকে চিহ্নিত করা হবে কি করে যে খেয়েছে? প্রত্যেকটা আশারা 1,000 পপুলেশন কাজ করে পাই, আশাদের প্রত্যেকটা বাড়ি জানানো গ্রামে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মোগলবাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শাহানারা খাতুনকে সংবর্ধনা জানানো হলো শুক্রবার। জেলা ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে সে প্রথম স্থান অর্জন করায় তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রী থেকে তার পরিবারের সকলেই। রায়না 1 নম্বর ব্লকের মোগলবাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শাহানারা খাতুনকে সংবর্ধনা জানানো হলো শুক্রবার। স্কুলের পক্ষ থেকে এদিন তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পাওয়ায় খুশি ছাত্রী থেকে শুরু করে তার মাও। কিসে? হাই জাম্পে। হাই জাম্পে তো কেমন লাগছে? প্রথম যখন মাইকে অ্যানাউন্স করেছিল যে তুমি ফার্স্ট হয়েছো কেমন লেগেছিল? ভালো। কি নাম তোমার? শাহানারা খাতুন। কিসে পড়ো তুমি? পড়ে। কোন স্কুল থেকে গিয়েছিলে খেলতে? মোগলমারি প্রাথমিক। কি করেন তোমার বাবা? এই যে তুমি এত সুন্দর ভালো ফল করছো জেলার মধ্যে, আজকে স্কুল থেকে তোমাকে কি দেওয়া হলো? সাইকেল। আমার মেয়ে। কি নাম? শাহানারা খাতুন। যে এতটা যে খুশি জেলায় আপনার ফার্স্ট হয়েছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতটা আশা করেছিলেন আপনারা? না। কি আশা? আমি আশা করিনি আর কি। আশা হয়েছে, আমি খুব খুশি হয়েছে। আশা করছিলেন না কেন? আগামী দিনে আপনি কি ভাবছেন যে ও যদি কোন রকম সহযোগিতা বা প্র্যাকটিস এর জায়গা পায় তাহলে কি করতে? আমাদের গ্রামে
সাহানারা খাতুন খুব দরিদ্র পরিবার থেকে উঠেছে যে ক্রিয়া জগতে, যেভাবে মঙ্গলবাড়ি গ্রামে বা রায়ঘাট গ্রাম নয় বর্ধমান জেলা যে ক্রিয়া জগতে যে প্রথম স্থান অধিকারীকারী যে সম্মান আমাদের রেখেছে বর্ধমান জেলায়, এটা কেবল আমাদের গ্রামে নয়, এটা গ্রাম ছাড়িয়ে জেলা এবং রাজ্যবাসী যে অংশগ্রহণ এটা আমাদের জেলার কাছে এবং আমাদের ব্লকের কাছে একটা সম্মানের এবং গর্বের বিষয়। এই জন্য আমি এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক মন্ডলী সকলকে ধন্যবাদ জানাই। আমাদের দুটো সার্কেল এক নম্বর দুই, এক নম্বর সার্কেলের 18 জন প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অধিকার, সাব ডিভিশন লেভেলে যেখানে এক লোকটি আমাদের যে সাব ডিভিশন ক্রীড়া প্রতিযোগিতা সেখানেও দ্বিতীয় স্থান অধিকার করে জেলার যে প্রত্যেক যে অংশগ্রহণ সেখানে আমার প্রথম স্থান অধিকার করে রাজ্যে অংশগ্রহণ করার যে প্রচেষ্টা, এবং সেই জন্য আমি এলাকার সকলকে ধন্যবাদ জানি এবং আমাদের গ্রামের ছেলে প্রসঙ্গত জেলা ক্রীড়া প্রতিযোগিতায় সাহানারা লং জাম্প বিভাগে প্রথম স্থান লাভ করেছে, ফলে ছাত্রীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ সকলেই আপ্লুত। ছাত্রীটিকে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের তরফে ছাত্রীটিকে নানারূপ উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি একটি সাইকেলও প্রদান করা হয়। এটা রায়না 1 নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলবাড়ি স্কুল থেকে আমাদের মেয়েটা ফার্স্ট হয়েছে, ক্লাস ফোরে পড়ে, ক্লাস ফোরে ছাত্রী ও প্রথমে আমাদের অঞ্চলে ফার্স্ট হয়, তারপর অঞ্চল থেকে সার্কেলে যায়, সার্কেল থেকে আমরা সাব ডিভিশনে যাই, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্টে গেল, ডিস্ট্রিক্টে ফার্স্ট হলো, ডিস্ট্রিক্ট থেকে আমাদের রাজ্যে গিয়েছিলো, কলকাতায় খেলা হয়েছিলো, সেখানে অবশ্য সেরকম কোনো পজিশন পাইনি, কিন্তু আমাদের যে আমরা এতটাও ভাবতে পারিনি শুধুমাত্র আমাদের এই স্কুলে প্র্যাকটিস করে যে এইভাবে এত দূরে যাবে সেটা আমরা আশা করিনি, তবুও যে এটা যে এত দূর গেছে সেই জন্য আমরা খুব গর্বিত। ও কেমন পরিবার? ও খুব নিডি ফ্যামিলি, মানে বাবা হয়তো দিন আনে দিন খাও এরকম একটা ফ্যামিলি, হয়তো যদি কোনো রকম সরকারি সাহায্য বা অন্য কোনো সহায়তা ব্যক্তি ওর পাশে এসে দাঁড়ায় হয়তো পরবর্তীকালে আরও বড় হতে পারবে বা আরও খেলাধুলায় আরও অনেক উন্নত হবে বা নিজেকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আমরা আশা করি। আজকে কী করলেন আপনারা? আমরা একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করলাম, যে একটা আমাদের এখান থেকে মনে হয় আমার তো মনে হয় প্রথমই গেছে আমাদের স্কুল থেকে রাজ্যে খেলতে, এর আগে গিয়েছিলো এটা কি আমাদের ঠিক জানা নেই, তবে মনে হয় যেন এই প্রথমে গেছে, সেই জন্য আমরা খুব গর্বিত বা আনন্দিত, সেই জন্য আমরা একটু আমাদের স্কুলের তরফ থেকে, গ্রামবাসীদের তরফ থেকে, আমাদের স্কুলের কমিটির তরফ থেকে আমরা ওকে কিছু সম্বর্ধনা দিয়ে দিলাম, অল্প স্বল্প আমাদের সাহায্যের মধ্যে যেটা সেরকম একটা দেওয়ার চেষ্টা করলাম, দিয়ে ওকে যাতে আর কি একটু উদ্বুদ্ধ হয় সেই জন্য আমরা একটু ইয়ে দিলাম, সমান সম্বর্ধনা ওকে দিলাম। এই সম্বর্ধনার মধ্যে সাইকেলটাকেই বেছে নিলেন কেন? সেটা ক্লাস ফাইভে যাবে ও, সেই জন্য যাতে একটু যদি স্কুলটা একটু দূরে হয় সেই স্কুলে যেতে পারবে সেই জন্য আমরা সাইকেলটা দিলাম। আর কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের রায়না 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি মহাশয়, আমাদের উপস্থিত ছিলেন আমাদের আশিসবাবু, আর আমাদের আমাদের আপনার আমাদের স্কুলের সমস্ত আমার সদস্যরা, পরিচালন কমিটির সদস্যরা সময় উপস্থিত ছিলেন, আমাদের গ্রামের আমাদের যিনি গ্রামের এম মসরুদ ভাই, আয়ন ভাই, আমাদের আতাল ভাই, স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক, আমাদের স্কুলের প্রধান শিক্ষক দিদিমণি, আমরা সবাই উপস্থিত ছিলাম, আরও সব স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আছেন, সবাই আছে, আরও অন্যান্য গ্রামবাসীরা সবাই এসে হাজির হয়েছেন। ছাত্রীটির আগামী দিনের সাফল্য কামনা করেন আয়োজককারীরা, স্কুল কর্তৃপক্ষ, গ্রামবাসী, বিভিন্ন জনপ্রতিনিধি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি ঘিরে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মঙ্গলবাড়ি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।
রায়না বিধানসভার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পহলানপুর গ্রাম পঞ্চায়েতকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। শুক্রবার সেই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এর ফলে উপকৃত হবেন সকল গ্রামবাসী। রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুয়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় রায়না দু নম্বর ব্লকের পহলানপুর গ্রাম পঞ্চায়েতকে। শুক্রবার সেই অ্যাম্বুলেন্সেরই উদ্বোধন করা হলো। বিধায়ক নেপাল ঘড়ুয়ের উদ্বোধন করার কথা থাকলেও বিশেষ কারণবশত এদিন তিনি উপস্থিত থাকতে না পারায় রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ ফিতে কেটে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মণ্ডল, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুব্রত সাহা, গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিল গোড়ে, উপপ্রধান সুব্রত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। এর ফলে গ্রামবাসীরা খুব কম খরচে রোগীদের বর্ধমান কিংবা আরামবাগে নিয়ে যেতে পারবে। আজকে আমাদের পঞ্চায়েতে আমরা মাননীয় এমএলএ সাহেবের উন্নয়ন তহবিল থেকে একটা অ্যাম্বুলেন্স পেয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হবে। আজকে কে শুভ উদ্বোধন করবেন? উদ্বোধন করার কথা ছিল আমাদের মাননীয় বিধায়ক সাহেবের, কিন্তু বিশেষ কারণে আজকে মাটির উৎসবের জন্য ওনারা আর্জেন্ট মিটিং থাকার জন্য চলে গেছেন, তাই সভাপতি সাহেব উদ্বোধন করবেন। এই যে অ্যাম্বুলেন্স পাচ্ছেন, এতদিন তো পাননি, এখানকার এলাকার গরিব মানুষদের কতটা সাহায্য আসবে বলে মনে হয়? অনেক অনেক উপকারে লাগবে, কারণ আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্সই ছিল না এবং পাবলিক গাড়িতে তাদেরকে বহু টাকা পয়সা খরচ করে তাদেরকে যাতায়াত করতে হতো, ফলে তাদের অনেক অসুবিধা হতো। এই অ্যাম্বুলেন্সের ফলে তারা অনেক উপকৃত হতো। এর আগে কি কোনোদিন এরকম অ্যাম্বুলেন্স কোথাও পাওয়া গিয়েছিল? না, আমাদের জিপি থেকে আমরা এরকম অ্যাম্বুলেন্স পাইনি। এই ফার্স্ট পাচ্ছেন? আমরা এই প্রথম পেলাম। এই যে অ্যাম্বুলেন্স পেলেন, এর কি কোনো প্রচার অভিযান চালিয়েছেন যে আমরা আজ থেকে অ্যাম্বুলেন্সের উদ্বোধন? হ্যাঁ, আমরা প্রচার অভিযান এর আগেও আগে প্রচার করেছি, কালকে আবার মাইকিং করেছি। মাইকিং করে টোটাল একদম গোটা অঞ্চলব্যাপী প্রচার করে দিয়ে আজকে এই শুভ উদ্বোধনটা আমরা আরম্ভ করছি। কীভাবে কীভাবে মানুষের মানে জনসাধারণের কাজে কীভাবে নিযুক্ত হবেন, এই অ্যাম্বুলেন্সটা কীভাবে নিযুক্ত হবে? এই অ্যাম্বুলেন্সে আমাদের এমনিই আমাদেরকে বার্তা ছিল যে এই অ্যাম্বুলেন্স থেকে এটা কোনোভাবেই ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না, সুতরাং এটাকে আমরা জনগণের উপকার স্বার্থে ব্যবহার করবো, তার খরচা তার থেকে চলে যাবে, এটাই যথেষ্ট। যা মানুষ যাতে করে খুব কম রেটে এই গাড়িটাকে ব্যবহার করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। মহাশয় এটাকে অনুরোধ করছি, আমাদের সভাপতি সাহেব গাড়িতে চাপবেন। আজকে আমাদের রায়না দু নম্বর ব্লকে অন্তর্গত কোয়ালামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুয়ের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অ্যাম্বুলেন্সটা প্রদান হলো কোয়ালামপুর গ্রাম পঞ্চায়েত, তার শুভ উদ্বোধন করলেন। আজকে উপস্থিত কে কে আছেন এখানে? উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষি শ্যামল মণ্ডল, বিদ্যুতের আমার সুব্রত সাহা এবং আমাদের সমাজসেবী বাপ্পা এবং প্রধান নিখিল পোড়েল, উপপ্রধান সুব্রত সরকার থেকে আরম্ভ করে আমাদের সমাজসেবী সত্যজিৎ ব্যানার্জি থেকে আরম্ভ করে আমাদের অনেকেই এখানে উপস্থিত আছে। কত লক্ষ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটা প্রদান করা হয়েছে? কম বেশি আপনার 8 লক্ষ টাকার মতো এখানে এটা ব্যয় হয়েছে, কারণ আজকে এখানকার মানুষদের এত উৎফুল্ল এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সটা যে উদ্বোধন হলো তার একটাই কারণ যে আমাদের এখান থেকে বর্ধমান এবং আরামবাগ অনেকটাই দূর, সেই দূরে আমরা কিন্তু কোনো রুগীকে তা তড়িঘড়ি চটজলদি আমরা কিন্তু হসপিটালে পৌঁছাতে পারতাম না, কিন্তু এই অ্যাম্বুলেন্সটা পাওয়ার পরেই আমরা পহলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে আরম্ভ করে এবং রায়না দু নম্বর ব্লকে যে কোনো প্রান্ত থেকে আমরা রোগীগুলোকে নিয়ে গিয়ে চটজলদি আমরা পরিষেবাটা দিতে পারবো। এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই এলাকার মানুষদের একটা ধন্যবাদ দেন যে আমরা এই পরিষেবাটা পেয়েছি এবং উনি আমাদের এই পরিষেবাটা করিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্সের মাধ্যম দিয়ে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর, চলে যাব পরবর্তী খবরে। মোবাইল চুরি করতে এসে ধরা পড়লো এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাল্লা মহকুমা হাসপাতালে। এদিনের এই ঘটনা হাসপাতালের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক।
শুক্রবার ঘটনাটি ঘটেছে কাল্লা মহকুমা হাসপাতালে। এদিন এক ব্যক্তি চিকিৎসা করতে এসে এইরূপ পরিস্থিতির সম্মুখীন হয়। ধৃত যুবক মোবাইল চুরি করার সময় চিকিৎসা করতে আসা ওই ব্যক্তি তাকে ধরে ফেলেন, ফলে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। যদিও এই যাত্রায় চিকিৎসা করাতে আসা রোগীর মোবাইলটি খোয়া যায়নি। ঘটনার জেরে সংশয় ও আতঙ্ক ফুটে ওঠে সকলের চোখে মুখে। আমি আমার জন্য আমি দেখাতে এসেছিলাম, যে আমাকে ডাক্তারবাবু লিখে দিল, ওষুধ দিলাম। ওষুধ নেওয়ার পর তখন দেখছি আমার তখন থেকে মোবাইলটা বার করে নিচ্ছে, আমি হাতে নাতে মোবাইলটা পড়ি। ও বলছে যে তোমার মোবাইলটা পড়ে যাচ্ছে, আমাকে দু চার খবর দিই যে এসে আমি ক্যাম্পে এসে করে দিই সঙ্গে সঙ্গে। আপনি কি মোবাইলটা চুরি করে নিচ্ছি? হ্যাঁ, চুরি করে নিচ্ছি। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। গ্রাম বিবাদের জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাল্লা নান্দাই গ্রাম পঞ্চায়েতের পাটদুপসা গ্রামে। আহত ব্যক্তি বর্তমানে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খামার বাড়িতে ধান ঝাড়াকে কেন্দ্র করে জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাল্লার নান্দাই গ্রাম পঞ্চায়েতের পাটদুপসা গ্রামে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাসির সরকার নামে এক ব্যক্তি। আহত ব্যক্তি বর্তমানে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের ওইখানে একটা খড় রেখেছিলাম, দিয়ে আমার ওই খাবারের সামনে খড়টা রেখেছি। মানে এমতো অবস্থায় কথা বলতে বলতে আমার বাবাকে মানে মারধর করে, মারধর করার জন্য বলতে গিয়ে আমাকে পেছন দিক দিয়ে এসে হিজবা করে আমাকে কম মেরে মানে আরও চার পাঁচজনের মধ্যে আমাকে মারধর। কারা মারধর করে আপনাকে? ওই আমার ওই পাশের বাড়ির সব। কী নাম? আমজেদ সরকার, মতিয়া রহমান সরকার, তারপর কুতুব মানে কুতুবুল সরকার, কিরণ সরকার, এরা চার পাঁচজন মিলে আমাকে মারধর করতো। আপনাদের আত্মীয়? আমাদের মানে আত্মীয় তো বটেই, আত্মীয় আর এখন আত্মীয় পরিচয় আর থাকছে না। আপনি কি মানে হচ্ছে বাবাকে মারার জন্য প্রতিবাদ? বাবাকে মারার জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে ওই হেসবা করে মানে পেছন দিয়ে মারলেন। তারপরে আপনাকে কে ভর্তি করে এখানে? আমার বাবার মা এসে ভর্তি করে। আপনাকে কোথায় কোথায় মেরেছে? আমাকে পিঠে, মাথায় মানে গলা টিপে দিয়েছে। কতজন মিলে? কতজন মিলে? চারজন। চারজন মিলে। আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, তাদের পিতা আলতাফ হোসেন সরকার ঘটনার বিরোধিতা করায় তাকে হেনস্থা করা হয়। পিতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার ছেলে নাসির। এ বিষয়ে আহত ব্যক্তির পরিবারের তরফে আমজাদ সরকার, মহিতার রহমান সরকার সহ ছজনের বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আক্রান্ত ব্যক্তিদের চোখে মুখে আতঙ্কের চাপ ফুটে উঠেছে। রাস্তার ধারে এখন ধান উঠেছে, ধান পিটিয়েছে, সেই খড়গুলো রাস্তার ধারে রেখে দেওয়া হয়েছে। আমারই জায়গা, এইবার এই বলে বাবাকে মানে মারধর করে ভাই। তারপর যাই, ভাই গিয়ে ভাই হাত পা দিয়ে ভাইকে বাঁচিয়ে, বাবাকে খুব মারপিট করে। তারপর তার ভাই গিয়ে ভাইকে মারপিট, ভাই বাবাকে মেরে চলে প্রতিবাদ করতে গিয়ে ভাইকে কাটা দিয়ে দিয়ে খুব কাটাকুটি করে খুব মারধর করে। আমার এক ভাই দিয়ে কেউ নেই, আমাদের বাবার ভাই থাকে, পুরো পার্শ্ববর্তী লোক আমাদের। তার কেউ মানে দেখেছে, কেউ সেরকম আটকাটকি করেনি। তারপর বাবাই আবার ওই মানুষই আবার ছেলেকে গাড়ি ভাড়া করে এসে এখানে ভর্তি করে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। পাস করতে কিছুতেই ওরা দেবে না, পথবাতি বসানোর কাজ শুরু হয়েছে শেহারা পঞ্চায়েত এলাকায়।
প্রতি সংসদে 10টি করে পথবাতি বসানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। এর ফলে উপকৃত হবেন অসংখ্য পথচারী বলে মনে করছেন আয়োজককারীরা। পথবাতি বসানোর কাজ শুরু হলো শুক্রবার থেকে। শেয়ারাবাজার এলাকায় চলছে এই পথবাতি বসানোর কাজ। একটি বেসরকারি সংস্থা বরাদ্দ পেয়েছে পথবাতি বসানোর কাজ। ওই সংস্থাটি 128টি পথবাতি বসানোর কাজে উদ্যোগী হয়েছেন। আমরা স্ট্রিট লাইটের কাজ করছি। এটা কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি গুড়াপ। এখানে কোন অঞ্চলে হচ্ছে এটা? এটা শেয়ারাবাজার পঞ্চায়েতে স্ট্রিট লাইটের কাজ হচ্ছে। কি ফেসিলিটি পাবে মানুষ এটা থেকে? মানুষ এতে রাস্তাঘাটে চলাফেরাতে মানুষের সুবিধা হবে এবং রাত্রে যদি যাতায়াতে সুবিধে আছে। হ্যাঁ, এই কারণে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রজেক্টগুলো নিচ্ছে। এই পঞ্চায়েতে কতগুলো লাইট বসানো হবে আনুমানিক? এই পঞ্চায়েতে আমরা 128টা বরাদ্দ পেয়েছি। 128টি আজ থেকে শুরু করছেন? আজ থেকেই কাজটা আমরা শুরু করছি। কোথা থেকে শুরু করছেন এটা? এটা এই শিয়ালাবাজার বাজারের আগে থেকেই আমরা স্টার্ট করছি। সমস্ত সংসদেই দেবেন? হ্যাঁ, সমস্ত সংসদে আমাদের এখনো পর্যন্ত যা কথা হয়েছে ওনারা প্রতি সংসদে 10টা করে দেওয়ার পরিকল্পনা। পঞ্চায়েতের প্রতি সংসদে 10টা করে পথবাতি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পথবাতি বসানোর ফলে উপকৃত হবেন পথচারীরা। শেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য এইরূপ কর্মযজ্ঞর জন্য আনন্দ বার্তাকে ধন্যবাদ দিতে ভোলেননি। শেহারা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সারা গ্রামগুলো যে আছে 19টা সংসদ 21টা গ্রাম, সেই 21টা গ্রাম রাত্রিবেলা একটু সমস্যা হচ্ছে লাইটের আলো নিয়ে। তো আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম একটা যে শেয়ারা অঞ্চলের যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামে 10-15টা করে স্ট্রিট লাইট দেবো। সেই স্ট্রিট লাইটের মাধ্যমে এলাকাগুলো যে অন্ধকারাচ্ছন্ন থাকতো সেই এলাকাগুলো অন্ধকারচ্ছন্ন থাকা সারাক্ষণ আলোয় আলোকিত হয়ে থাকবে। সেই জন্য আমাদের চিন্তাধারা আজ থেকে রূপান্তরিত হতে চলেছে। আমরা আজ থেকে লাইট বসানো শুরু করেছি, 10-15 দিনের মধ্যে আমাদের এই কাজটা হবে। আনন্দবার্তা অনেকবারই এই লাইটের কথা সাধারণ মানুষের কথা তুলে ধরেছিল। সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্যই সেটা আমরা মিটিংয়ে রেজুলেশনে ফেলেছিলাম এবং রেজুলেশনটা পাস করা হয়েছে। আনন্দবার্তাকে এই যে একটা জিনিস ধরিয়ে দেওয়া যে এটা লাইট হলে ভালো হয়, এই যে চিন্তাধারাটা আমাদের পঞ্চায়েতে দেওয়া, এর জন্য আনন্দবার্তাকে ধন্যবাদ। শেহারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। গুসকরা টুবে জাতীয় সড়কের রটন্তিকালি সেতুর কাছে লরির ধাক্কায় মৃত্যু হলো 30 বছরের আনিসুর রহমান নামে এক ভিলেজ পুলিশের। গুরুতরভাবে জখম হয় 5 বছরের শিশু সহ এক ব্যক্তি। লরির ধাক্কায় মৃত্যু হলো এক ভিলেজ পুলিশের। বৃহস্পতিবার সন্ধে 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা টুবে জাতীয় সড়কের রটন্তিকালি সেতুর কাছে। মৃতের নাম আনিসুর রহমান, বয়স 30 বছর, ভাতার থানার অন্তর্গত এরুয়ার গ্রামের বাসিন্দা। ভাতার থানায় ভিলেজ পুলিশ পদে কাজ করতেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে বাইকে চেপে আউশ গ্রামের দীননাথপুর থেকে ফিরছিল আনিসুর। পিছনের সিটে ছিলেন তার বন্ধু চন্দ্রনাথ সাঁতরা ও একটি 5 বছরের শিশু। কুনুর নদীর সেতুতে ওঠার মুখেই বোলপুরগামী একটি লরি বাইকের সামনে ধাক্কা মারে। পিছনের দুজন দূরে ছিটকে পড়ে এবং চালক আনিসুর পড়ে যান লরির পিছনের চাকা পিষে দেয়। হেলমেট থাকা সত্ত্বেও তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। আহতদের গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুসকরা থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। চলন্ত গাড়ির বডি ভেঙে পাল্টি খেয়ে গেল তুষবজায় ওভারলোডেড একটি লরি। ঘটনার জেরে শুক্রবার সকালে 2 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরের দিকে লেন প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগে শিকার হন নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেই। চলন্ত গাড়ির বডি ভেঙে পাল্টি খেয়ে গেল অতিরিক্ত মাল বোঝাই একটি লরি। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের চান্ডুল সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে ধানের তুষ বোঝাই ও ওভারলোডের একটি লরি চলন্ত অবস্থায় গাড়ির একাংশ ভেঙে উল্টে যায়। ঘটনার জেরে 2 নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের দিকে লেন অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন। চরম দুর্ভোগে পড়েন নিত্য যাত্রী সহ সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় 3 ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
আটকের চেষ্টা করবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। আগামী 2 তারিখ থেকে শুরু হবে পূর্ব বর্ধমান জেলার মাটি উৎসব। উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে কৃষি খামারে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা এদিন হেলিপ্যাডটি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে চারিদিক নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি নতুন থানার উদ্বোধন হতে চলেছে নতুন বছরের শুরুতে। দেওয়ানদিঘি থানা তার মধ্যে একটি। মালকিতাতে দেওয়ানদিঘি থানা তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। শুরু হয়েছে থানা চত্বরে নীল সাদা রং করা, পাশাপাশি থানা চত্বরের চারপাশ সাজিয়ে তোলা হচ্ছে। নতুন বছরের শুরুতেই উদ্বোধন হবে এই দেওয়ানদিঘি থানার, ফলে স্বভাবতই খুশি এলাকাবাসী। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কোঅপারেটিভ সেক্টর মনিটরিং কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হল। ফাইলেরিয়া থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগামী 8ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত 2 বছরের ঊর্ধ্বে সকলকে 2টি করে ওষুধ খাওয়ানো হবে।
আগলমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শাহানারা খাতুনকে সম্বর্ধনা জানানো হলো শুক্রবার। রায়না বিধানসভার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পহলানপুর গ্রাম পঞ্চায়েতকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। মোবাইল চুরি করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। গ্রাম্য বিবাদের জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি। পথবাতি বসানোর কাজ শুরু হয়েছে। পুষ্করের টুপির জাতীয় সড়কে রটন্তিকালি সেতুর কাছে লরির ধাক্কায় মৃত্যু হল ৩২ বছরের আনিসুর রহমান নামে এক ভিলেজ পুলিশের। তদন্ত গাড়ির বডি ভেঙে পাল্টি খেয়ে গেল তুষ বোঝাই ওভারলোডের একটি লরি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।